হাইকোর্টের নির্দেশে মন্ত্রী কন্যার চাকরি গেল আর তার জায়গায় চাকরি পেলেন ববিতা সরকার। এবার সেই ববিতা সরকারের নিয়োগের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠায় নিজেই হাইকোর্টের দ্বারস্থ ববিতা সরকার। ববিতা এসএসসির খাতা এবং তালিকা প্রকাশ করা নম্বরে দু নম্বরে ফারাক রয়েছে। নিয়োগ মামলায় দীর্ঘ লড়াই। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর জায়গায় চাকরি পেয়েছিলেন মামলাকারী ববিতা সরকার। এবার তাঁর নিয়োগের বৈধতা নিয়েও উঠল প্রশ্ন। অভিযোগ ওঠে, স্কুল সার্ভিস কমিশনের কাছে আবেদন করার সময় ববিতা সরকারের স্নাতক স্তরের শতকরা নম্বর বাড়িয়ে দেখানো হয়েছে। তার জেরে তাঁর একাডেমিক স্কোরও বেড়ে গিয়েছে, ফলে বাড়তি নম্বরের সুবিধায় র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে গিয়ে চাকরি পেয়েছেন ববিতা। এখানেই শেষ নয়, এসএসসি প্রকাশ করা তালিকার নম্বরের সঙ্গে ববিতার প্রাপ্ত নম্বরের কোনো মিল নেই। চাকরির আবেদনে ববিতার প্রাপ্ত নম্বর দেখানো হয় 33, অথচ এসএসসির প্রকাশ করা ওই মাস শিটে দেখা যায় ববিতা পেয়েছেন 31। এসএসসির দুই তথ্যে দুই নম্বরের ফারাক। আদালতের নির্দেশে চাকরিও পেয়ে গেলেন ববিতা। এসএসসির ভুলে সমাজের কাছে খারাপ বার্তা, বক্তব্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি নিজে চেয়েছেন যে আদালতের নজরে এটা আনা হোক, এইরকম একটা দৃষ্টান্ত পশ্চিমবঙ্গের জনসমাজ অত্যন্ত প্রয়োজন ছিল এবং আদালতকে বলেছি তুমি খতিয়ে দেখো, যদি ববিতার ঠিকমতো মূল্যায়ন না হয়ে থাকে তাহলে যার সঠিকভাবে প্রাপ্য সেই পাবে। তবে আবেদনপত্রে ভুল তথ্যের বিষয়টি নিয়ে স্কুল সার্ভিস কমিশনে ঘাড়ি দায় ঠেলেছেন ববিতা সরকারও। বিষয়টি নিয়ে নিজেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন ববিতা। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। এদিকে নবম দশমের নিয়োগে ওই মাস শিট প্রকাশে মানহানির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ। নিয়ম মেনে পরীক্ষা দিয়ে চাকরি, তবে ওয়েমার্কশিটে কারচুপির তথ্য কেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলা দায়ের তৃণমূল কাউন্সিলরের ঘটনাটার সত্যি কি সেটা সামনে আসা দরকার, এবং সেই জন্যই আমি আজকের কোর্টে এসেছি। আমি তো কাউকে বলিনি যে আমার মার্কসটা বাড়িয়ে দিন, যারা খাতা মূল্যায়ন করেছেন তারা দায়িত্ব নেই, আর আমি চাই সঠিক তদন্ত হোক, তদন্তে সঠিক তথ্যটা বেরিয়ে আসুক। নিয়োগ নিয়ে একদিকে নম্বর বিতর্ক, অন্যদিকে মানহানির অভিযোগ। হাইকোর্টের নির্দেশে জল কোন দিকে গড়াবে আর কোন দিকেই বা এগোবে দুই শিক্ষকের ভবিষ্যৎ? প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা।